সাধারণ মুগ ডাল রান্নাও যে এত সুন্দর হতে পারে এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবে না আজকে বানাচ্ছি ঠাকুর বাড়ির মুগ ডালের কারি এখানে আমি ঠাকুরবাড়ি বলতে ঠাকুর ঠাকুরবাড়ির কথাই বলছি এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি প্রয়োজন মতো মুগ ডাল সেটাকে শুকনো খোলায় দু থেকে তিন মিনিটের জন্য একটু নেড়েচেড়ে ভেজে নেব মুগ ডাল এরকম শুকনো খোলায় ভেজে রান্না করলে দেখবে মুগ ডালের স্বাদটাই কিন্তু একেবারে অতুলনীয় হয়ে যায় মুগ ডালটা এবার অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবং এবার এটাকে ভালো করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে আর কিছুক্ষণের জন্য অল্প একটু জল দিয়েও এটাকে ভিজিয়ে রাখবো যাতে রান্নাটা হতে কম সময় লাগে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি এবার কিছুটা জল দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেব যাতে ডালটা একটু ফুলে যায় এবং একটু নরমও হয়ে যায় অন্যদিকে কিছু কেটে নেব সবজি সেই জন্য নিয়েছি একটা মাঝারি সাইজের আলু সেটাকে চৌকো চৌকো করে ডুমো ডুমো করে কেটে নিলাম পেঁয়াজটাও কিন্তু সেই রকমই ডুমো ডুমো করে কেটে নিচ্ছি এবং একটা একটা পরদ কিন্তু ছাড়িয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু ঘিতেই করার কথা বলা হয়েছে কিন্তু আমি এখানে সাদা তেল ঘি দুটোই ব্যবহার করছি তোমরা চাইলে সম্পূর্ণটা ঘিতেও রান্না করতে পারো এবার সেই তেলেতেই আলুগুলো দিয়ে একটু হালকা লাল করে ভেজে তুলে নেব যে পেঁয়াজগুলো ছিল সেগুলোকে কিন্তু একটুখানি হালকা হালকা করে ভেজে তুলে নেব খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই আমরা অনেকেই সবজি ভেজে রান্না করা পছন্দ করি সেই জন্যে এখানে আমি সবজিটা ভাজলাম তোমরা চাইলে নাও ভাজতে পারো এবার সেই তেলেতেই দিলাম অল্প একটু ঘি তেজপাতা শুকনো লঙ্কা এবং কিছু গোটা গরম মশলা আর কিছু গোটা জিরে ব্যাস সমস্ত কিছু মশলাকে হালকা করে নেড়ে চেড়ে নেবো একটা মিষ্টি গন্ধ আসলে এবার দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও কিন্তু নরম করে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ওই রকমই লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম টমেটো সেটাকেও দিয়ে নরম করে ভেজে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা সেটাকেও কষিয়ে নেব সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিলে একটু জলও এখানে অ্যাড করে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় বা ধরে না যায় করার মধ্যে এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা একেবারে অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো আর হলুদ লঙ্কা গুঁড়োটা তোমরা বেটেও ব্যবহার করতে পারো এবার যে ভেজে রাখা সবজিগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণে আমি সমস্ত কিছু কষিয়ে নিছি ততক্ষণে তোমরা বলে ফেলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি দেখো যে ভেজানো ডালটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে ওই ডালটা একটু দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নিতে হবে যাতে সমস্ত মশলা ডালের সাথে মিশে যায় এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো উষ্ণ জল উষ্ণ গরম জল দিয়ে যে কোনো রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা অ্যাজ ইট ইজ বজায় থাকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ব্যাস চাপা দিয়ে ডাল আলু সমস্ত কিছুকে ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নেব মুগ ডাল যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য রান্না হতে খুব বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না দেখো ডাল কিন্তু অনেকটাই গলে গেছে এবং আলুও কিন্তু বেশ অনেকটা সিদ্ধ হয়ে এসছে এই সময় দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা সামান্য চিনি আর অল্প একটু ঘি নুন মিষ্টির ব্যালেন্সটা যদি যে কোনো রান্নায় ঠিক থাকে তাহলে দেখবে রান্নার স্বাদটা খুব সুন্দর আসে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে আরও দু থেকে তিন মিনিটের জন্য রান্না করে নেব। যাতে ডালটা আরও একটু গুলে যায় এই রান্নাটা কিন্তু একেবারেই পাতলা পাতলা হবে না একটু গাঢ় গাড়োই হবে এই পুজোতে এটা কিন্তু তোমরা সকালে ভাতের সাথে কিংবা রাতে পরোটার সাথেও তোমরা ট্রাই করতে পারো দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি নামানোর আগে এটা কিন্তু মূল রান্না একেবারেই ছিল না আমি শুধু একটু টেস্ট বদলের জন্য একটু ধনে পাতা ব্যবহার করলাম আজকের রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও হাজির হব তোমাদের সামনে নতুন কোনো রান্না নিয়ে